রহিম, আসসালামু আলাইকুম। সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা বাচ্চাদের সিরাপ নিয়ে আলোচনা করব। সিরাপটি হলো লিবুডেন, এর জেনেটিক নাম লিবু সালবিউটামল, পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা বাচ্চাদের এই সিরাপের বিস্তারিত জানব, কি কারণে সেবন করা হয়, এর মূল্য, খাওয়ার কারণ কি, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিবেন, শেয়ার করবেন। তাহলে আমরা এখন শুরু করি। লিবুডেন সিরাপের মূল্য, 100 মিলি সিরাপের মূল্য 35 টাকা। বাচ্চাদের এই সিরাপটি সেবন করার কারণ: ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, এ ধরনের সমস্যাগুলো হলে এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। যে বাচ্চাদের অনেক দিন ধরে কাশি, অনেকদিন ধরে ঠান্ডা হয়ে ভালো হচ্ছে না, কফ জমে আছে বুকের ভিতরে, যে বাচ্চাদের শ্বাসকষ্ট অনেক বেশি, যাদের ব্রঙ্কো অ্যাজমা আছে, অবস্ট্রাকটিক এয়ারওয়েজ ডিজিজের চিকিৎসায় এই সিরাপটি সেবন করা যায়। বুকের ভিতরে যাদের কফ জমা থাকে, কফকে তরল করার জন্য এই সিরাপটি সেবন করা হয়। যে বাচ্চাদের খুশখুশি কাশি আছে, শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে, অ্যাজমা আছে, ঘন ঘন ঠান্ডা লাগে, কাশি আসে যাদের, তাদেরকে এই সিরাপটি সেবন করানো যায়। এই সিরাপটি সেবন করানোর নিয়ম: এই সিরাপটি দিনে 3 বার সেবন করানো হয়, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন, কারণ ডাক্তার আপনার রোগের ধরন দেখে কয় বেলা এবং কয় চামচ সেবন করাতে হবে তা নির্ধারণ করে দিবে। সতর্কতা: অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতা অবলম্বন করে সেবন করাতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: এই সিরাপটি সেবন করলে যে যে সমস্যাগুলো হতে পারে: হাইপোক্যালসিমিয়া, অনিয়মিত হৃদস্পন্দন, মাংসপেশির খিঁচুনি, বমি বমি ভাব বা বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, ইফিগেস্টিক ব্যথা হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তবে সব রোগীদের ক্ষেত্রে হয় না, কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।